বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের 31 জোড়া ছোট ছোট স্বর্ণের কানে দুলের ডিজাইন দেখাবো। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, একেবারে ছোট ছোট ডিজাইনগুলো সবসময় রাফ ইউজ করার জন্য ভালো হয়, বা এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনি গিফটের জন্য দিতে পারবেন। তো এখানে যে ডিজাইনগুলো রয়েছে, সেই ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন আপনার স্বর্ণকারের কাছ থেকে, সেটা আমি এখন বলে দিব। বন্ধুরা, এই কথাগুলো আপনি ফলো করবেন, তাহলে ডিজাইনগুলো ভালো স্বর্ণ দিয়ে বা আপনি ছোট করে সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন দুলগুলো, আপনি যদি একেবারে কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, দুয়ানা স্বর্ণের মধ্যে যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে দেখে নেবেন দুয়ানা স্বর্ণের মধ্যে বহু ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন। বন্ধুরা, যখন আপনি তৈরি করতে দিবেন, তো তখন আপনি দুয়ানা স্বর্ণের মধ্যে যেরকম রয়েছে সেরকমই আপনি তৈরি করবেন। এর চেয়ে একটু বড়ও করবেন না, ছোটও করবেন না, ডিজাইনটা সেম রাখবেন, আর সাইজটাও আপনি সেম করবেন। যখন আপনি তৈরি করতে দিবেন, তাকে বলবেন যে সাইজটা যাতে সেম থাকে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে নিচে যে কিছু ডিজাইন রয়েছে, তো সে ডিজাইনগুলো আপনি কিছু বাদ দিতে পারেন, বা আপনি নিচের যে ঝুমকাটা রয়েছে সেটা বাদ দিয়ে আপনি কোনো চেইনের ঝুল বা পাতা সিস্টেম করতে পারেন। তো আপনি যখন তৈরি করবেন, আপনার যেটা ভালো লাগবে তো সেটাই আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখানে যে ঝুমকার ডিজাইনটা রয়েছে নিচে, তো অনেকটা রয়েছে ঝুমকার ডিজাইন। তো আপনি যদি ইউজ করতে চান যে নিচে একটা ছোট ঝুমকা ঝুলবে, তো সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা, আর যখন আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করবেন, ধরুন আপনি 3 আনা বা 4 আনা, 4 আনা স্বর্ণ দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায়। যখন আপনি তৈরি করবেন 3 থেকে 4 আনা স্বর্ণের মধ্যে, তখন আপনি এর চেয়ে সাইজটা একটু বড় করবেন, বা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে ঝুমকাটা রয়েছে সেটা একটু বড় করবেন, আর উপরের যে পাশাটা রয়েছে সেটাও একটু বড় করে আপনি ডিজাইনটা তৈরি করে নেবেন। বন্ধুরা, তাহলে কী হবে, আপনি সে ডিজাইনটা কিন্তু এক জায়গায় যাওয়া আসাও করতে পারবেন, বা সবসময় রাফ ইউজ করতে পারবেন ডিজাইনগুলো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের নিচের যে আপনার ঝুলগুলো থাকে, সে ঝুলগুলো আপনি না দিয়েও তৈরি করতে পারেন। নিচের শুধু একটা ঝুমকা ঝুলবে, সে সিস্টেম করতে পারেন নিচে একটি চেন দিয়ে। বন্ধুরা, যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, আপনি সবসময় বলে দিবেন যে আপনার যে স্বর্ণকার রয়েছে, যার কাছ থেকে ডিজাইনগুলো আপনি তৈরি করবেন, তাকে বলবেন যে ডিজাইনটা সেম রাখতে। কারণ ডিজাইনগুলো যদি আপনি সেম রাখেন, সে ডিজাইনগুলো কিন্তু অনেকদিন ব্যবহার করা যাবে, বা এর চেয়ে যদি আপনি একটু বড় করেন দুয়ানা স্বর্ণের মধ্যে, তাহলে কিন্তু সে ডিজাইনটা ভালো হবে না, ভেঙে যাবে বা বাঁকা হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি, আপনি যখনই তৈরি করবেন ডিজাইনগুলো ছোট করে সেম করে তৈরি করবেন। আর বন্ধুরা, যদি আপনি একটু বেশি স্বর্ণ দেন, তাহলে বড় করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের যে নিচের যে আপনার ডাটটা থাকে, আর কিছু কিছু ডিজাইনের যে আপনার উপরের যে ঝুমকার যে কোড়াটা থাকে, তো সে সমস্তগুলো আপনি একটু ভারী করে তৈরি করতে দিবেন, বা বলবেন আপনি আপনার স্বর্ণকারকে যে ঋণের যে কোড়াগুলো থাকে সেগুলো একটু ভারী করে দিতে, পিছনের ডাটটা একটু ভারী করে দিয়ে ছোট করে সুন্দর করে জিনিসটা তৈরি করে আনবেন। তাহলে বন্ধুরা, সে ডিজাইনগুলো কিন্তু আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন ভালোভাবে। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইনগুলো কিন্তু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করা, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা, 22 ক্যারেট দিলে বেশি ভালো হয়, আর যদি আপনি 22 ক্যারেট না দেন, তাহলে 21 ক্যারেট দিয়ে তৈরি করবেন, কারণ 21 ক্যারেটও ভালো স্বর্ণ। বন্ধুরা, আপনি হলমার্ক যে স্বর্ণটা পাওয়া যায় বর্তমানে, সেরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনি কমেন্টে যোগাযোগ করবেন আমাদের সাথে, যে কোন ডিজাইনটা আপনি বুঝতে পারেননি। বন্ধুরা, আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা, আর আপনি যদি এরকম ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমাদের সাথে। বন্ধুরা, আপনার যদি আরও কোনো ডিজাইন প্রয়োজন হয়, তাহলে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন, সেখানে আপনি বহু ধরনের ছোট ছোট কানের দুল, বড় কানের দুল আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার সোনার দামটা প্রয়োজন হয়, সেখানে আপনি সোনার দামও পেয়ে যাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।